ক্লাবের পরিচালনায় পশ্চিমবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ টুর্নামেন্ট, যা যেখানে টিম পাওয়ার জন্য টিম মালিকরা অতি আগ্রহে অপেক্ষা করে থাকে সারা বছর যে আমরা টিমে এখানে খেলতে পারবো নাকি। সেই টুর্নামেন্টে আমাদেরকে বিগত 10-12 বছর ধরে চান্স দিয়ে দেওয়ার জন্য সান্নাকে এবং রিয়েলস্টারের ক্লাবের সমস্ত সদস্যকে আমরা অন্তর থেকে প্রণাম জানাই, ধন্যবাদ জানাই যে আপনারা প্রথম আমাদের মেদিনীপুরের কোনো টিমকে প্রথম আমাদেরকে এই মাঠে খেলার সুযোগ দিয়েছিলেন। সেই থেকে 3 বার আমরা ফাইনাল উঠেছিলাম, কিন্তু 2 বার রানার্স হয়েছিলাম, 1 বার চ্যাম্পিয়ন হতে পারিনি। আজকে চ্যাম্পিয়ন হয়েছি। প্রত্যেকটা টিম খুব ভালো ছিল যাদের সাথে খেলেছি, প্রত্যেকটা টিম খুব ভালো ছিল। কে জিতবে কে হারবে বলা যাচ্ছিল না, ফাইনালেও আমাদের অপোনেন্ট ভালো ছিল, কিন্তু একটাই, উপরওয়ালা যদি চায় তাহলে কেউ আটকাতে পারে না, উপরওয়ালার সঙ্গে থাকলে কেউ আটকাতে পারে না, আমাদের সাথে ছিল। এরকম টুর্নামেন্ট পশ্চিমবঙ্গে আমরা দেখিনি, আপনাদের মতো দর্শক আমি দেখিনি। এইখানে এসে যেরকমভাবে আমরা দর্শকদের সমর্থন পাই, আমার মনে হয় মেদিনীপুরের মাঠেতে যদি আমি খেলতাম যেরকম সমর্থন পেতাম সেরকম ধরনের পাচ্ছি। সবাইকে একবার তাদের জন্য ধন্যবাদ, এবং সবাইকে তার জন্য একবার নিজেদের জন্য তালিকা হতে হয়েছে। আর সন্ধ্যাকে এবং সমস্ত গ্রামের সদস্যকে অভিনন্দন জানাই এত সুন্দর টুর্নামেন্ট, এবং সমস্ত যারা আমাদের অতিথিবর্গ আছে সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবাই ধন্যবাদ।